তো আজকে আমি আপনাদেরকে এই রঙিন কিছু টুকরো কাপড় দিয়ে আপনাদেরকে একটি সুন্দর আসন তৈরি করে দেখাবো। তো চলুন কিভাবে আসনটা তৈরি করছি দেখে নেওয়া যাক। তবে ভিডিওটা শুরু করার আগে আপনারা দেখছেন মমতার টুকিটাকি, আমি মমতা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আমি আসনটা আজকে এই বস্তার উপরে করব, আর বস্তাটাকে আমি আমার শেপ মতো করে একটা গোল রাউন্ড করে কেটে নিয়েছি। এবার আপনাদের যে বস্তার উপরে আসনটা করতে হবে তার কোনো মানে নেই, আপনাদের কাছে কাপড়ের টুকরো থাকলে এরকম করে কেটে নিয়ে আসনটা তৈরি করতে পারে। তো প্রথমে আমি এখন টুকরো কাপড়গুলি কেটে নিব, আর টুকরো কাপড়গুলি কাটার জন্য এরকম একটা আমি পেপারের মধ্যে ড্যাশ কেটে নিয়েছি। এই ড্যাশটা এইভাবে মানে লম্বা আর চওড়া দুই দিকে এটা 4 ইঞ্চি করে আছে, এই যে মানে চৌকো শেপ আছে। এখন আমি এটাকে ফেলে আমি সমস্ত কাপড়ের টুকরোগুলি কেটে নেব। এই যে এখানে আমার কাপড়ের টুকরোগুলি কাটা হয়ে গেল। তা এখন আমি এটা দিয়ে একটা ডিজাইন তৈরি করব। ডিজাইনটা আমি কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি কাপড়টাকে প্রথমে এইভাবে উল্টিয়ে নিব, নেওয়ার পর এইভাবে আমি একটা বাঁশ দিয়ে নিব, তারপর আমি আরেকটা বাঁশ এইভাবে দিব। তো আমি এরকম কোণাগুলি মিলিয়ে দিব, দেওয়ার পর আমি এই মাঝখানের যে যে সরু অংশটা এর মিডিয়ালে এইভাবে একটা বাঁশ দিয়ে ধরব, তারপরে এই কোণার কাপড়টা এদিকে আনব আর এই কোণার কাপড়টা এদিকে আনব। আনার পর আমি এখানে একটা সেলাই দিয়ে দেব, সেলাই দেওয়ার পর আমার ডিজাইনটা ঠিক এরকম হবে। আর এখানটা এই ডিজাইনটা করার জন্য এখানে আমার মানে 3টে বাঁশ দিতে হয়েছে। আর এইভাবে আমি সমস্ত ডিজাইনগুলিকে আগে রেডি করে নিই। এই যে এখানে আমার ডিজাইনগুলি রেডি হয়ে গেছে। তো এখন আমি প্রথমেই এই যে বস্তাটা নিয়েছি, এই বস্তাটাকে যেহেতু এই দেখুন এর সাইডগুলি কেমন মানে বেরিয়ে রয়েছে সুতোগুলি, তা এটাকে আমি ফিনিশিং দেওয়ার জন্য এই কাপড়ের টুকরোটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাইপিং দিয়ে নেব। তো এখানে আমার পাইপিংটা বসানো হয়ে গেছে, কিন্তু এখানটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এই সাইডটা মানে কাঁচাই রয়েছে, ফিনিশিং দেইনি। এবার এটা ফিনিশিং না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ কি আমি যখন এর উপরে ডিজাইনটা করব এই জিনিসটা আর দেখা যাবে না। আর এদিক দিয়ে দেখুন পিছন দিয়ে কিন্তু ফিনিশিং আছে, আর সামনেটায় কিন্তু ফিনিশিং সেরকম নেই। এখন আমি ডিজাইনটা করব, কিভাবে আমি ডিজাইনটা করছি আপনারা দেখুন। এই যে এইভাবে আমি পরপর মানে লাল কালারটা এরকমভাবে আমি বসিয়ে যাব। তো প্রথম লাইনটা আমি এই লাল কাপড়টা দিয়ে ডিজাইনটা করে নিব, তারপর আমি দ্বিতীয় লাইনটা এই নীল কাপড়টা দিয়ে এর নিচের থেকে এইভাবে করতে থাকব। তো এইভাবে আমি দ্বিতীয় লাইনটাও কমপ্লিট করব। তারপর আমি এই হলুদ কালারের কাপড়টা দিয়ে এর নিচের থেকে আবার এভাবে ডিজাইনটা করতে থাকব। তো এরকমভাবে আমি এই 3টে লাইন কমপ্লিট করে নেব।
এই যে এখানে আমার ডিজাইনগুলি বসানো হয়ে গেছে। এখন কিন্তু এই যে মাঝখানের যে এই ফাঁকা অংশটা, এখানটায় কিন্তু এটা কিছু দিতে হবে। এবার সেটা আপনারা চাইলে এই যে ডিজাইনটা আমি করেছি যে কাপড়গুলো দিয়ে, এই ডিজাইনটা আবার মানে ডবল করে দিতে পারেন, তাহলেও এটা বরাট হয়ে যাবে। আর যদি মনে করেন যে না ওরকম আর ডিজাইন দিবেন না, যেমন আমি যেটা এখন করব, আমি আর কোনো ডিজাইন দিব না, আমি এখানটায় একটা গোল শেপের একটা কাপড় কেটে এখানটায় বসিয়ে দেব। তো আমি এই কালো কাপড়টা দিয়ে আসনের মাঝখানের যে অংশটা সেটাকে মেক আপ করার জন্য এই কাপড়টা আমি এখন কেটে নিব। এভাবে এটা দিয়ে আমি মাপটা নিয়ে নিলাম। এই যে এখানে আমার কাপড়টা কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে সেলাই করব। তো এখন আমি সেলাইটা করার জন্য প্রথম আমি এই নিচের কাপড়টাকে এভাবে সোজা দিকে রাখব, আর এই উপরের কাপড়টাকে আমি এভাবে উল্টো দিকে রাখব, রেখে এখন আমি এটাকে সেলাই করে দেব। এই যে এখানে সাইডগুলি কেটে নিলাম, এখন আমি যে কোনো একটা সাইড ধরে এরকম কেটে দেবো মাঝখানে। তো এখন আমি এই যে এই একটা সাইড কেটে নিলাম, কাটার পরে এখন আমি এটাকে এভাবে উল্টিয়ে নেব। তো এখন উল্টিয়ে নেওয়ার পরে এই সাইডগুলিকে ফিনিশিং দিয়ে নেব। এই যে এখানে আমার গোল শেপটা তৈরি করা হয়ে গেছে, এটা হলো আমার সোজা দিকে থাকবে, আর এটা আমি উল্টো দিকে বসিয়ে দিব। এখন আমি আসনটার মাঝখানে এই গোল শেপটাকে বসিয়ে দিব এইভাবে, তারপর আমি এর চারপাশে সেলাই দিয়ে দেব। এই যে বন্ধুরা, এখানে আমার আসনটা পুরো কমপ্লিট করা হয়ে গেল, মানে খুব সুন্দর লাগছে। আর এই যে উল্টো দিকটা, একটা বস্তার উপরে আসনটা রয়েছে, আর এই যে সামনে দিয়ে দেখুন কত ভালো লাগছে। তো আমি এখানে আসনটাকে আমি একটু ছোটো সাইজ করেছি, আর আপনারা চাইলে এই একই ডিজাইন মানে আপনারা বড় বস্তার উপরে করে নিলে বড় আসন হয়ে যাবে। তো ছোট আসনও কিন্তু বিভিন্ন কাজে লাগে, যেমন বড় আসনে কি হয় আমরা বসতে পারি, পুরোহিতকে বসতে দিতে পারি, আর ছোট আসনের মধ্যে কিন্তু আমরা ভোগের থালা রাখতে পারি, ফুলের ঝুড়ি রাখতে পারি, মানে বিভিন্ন কাজে কিন্তু আমাদের ছোট আসন কিন্তু আসে, কাজে আসে। তবে এখানে আমি চারটে কালার দিয়ে আসনটা কমপ্লিট করেছি। এবার আপনারা চাইলে আরও অনেক বেশি কালার দিয়ে করতে পারেন, তবে যত কালার বেশি দিবেন ততই এই ধরনের আসনগুলি সুন্দর লাগে, বেশি আরও ভালো লাগে, ফুটে ওঠে। তো আমি আশা করবো আমার এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের নিজেদের ব্যবহারের জন্য এরকম সুন্দর সুন্দর আসন তৈরি করে নেবেন। তা আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন রকমের এরকম আসনের ভিডিও দেওয়া রয়েছে, এবার আপনারা চাইলে মানে আমার ওই ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।